আজকে সকালে ঘুম থেকে উঠে রাহুল বাবুকে রেখে আসছে। রেখে আসার পরে চা মুড়ি খেলাম, তারপরে কি করব। আমি মাথায় তেল লাগাবো ভাবছিলাম, তেলের কোটোরা নিয়ে আসলাম। তো রাহুল বলছে আমাকে একটু তেল দিয়ে দাও ভালো করে তোমার মতো। আমি বলছি ঠিক আছে দাঁড়াও, তাহলে এসো তোমাকে দিয়ে দিই, তারপর আমি নিজের মাথায় তেল লাগাবো। তো দেখো হাতে অল্প তেল নিয়ে রাহুলের মাথায় মাসাজ করে দিচ্ছি, আর খুব গল্প করছি, অনেক গল্প করছি। তো যাই হোক, রিয়াল কথা আর দিলাম না। তারপরে দেখো ঢুকে গেছি রান্নাঘরে রান্না করার জন্য। আজকে রান্না করব সয়াবিন আলু পটল দিয়ে তরকারি। আর সকালে করেছিলাম ডাল সিদ্ধ, সেই ডাল সিদ্ধ অল্প রয়ে গেছে, ওটা রাখবো। আর একটা ডিম ভেজে নেবো দুপুরে খাওয়ার সময়, তাহলে হয়ে যাবে, আর কিছু করবো না আজকে। তো দেখো আলু সয়াবিন দিয়ে পটল দিয়ে খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি তো মাঝে মধ্যে এরকম রান্না করে থাকি, তোমরাও কেউ কোনো দিন করেছো যদি করো কমেন্ট করো, না করে থাকলে তাহলে একবার অবশ্যই ট্রাই করবে, দারুণ হয় খেতে। আর আমার ঘরে আজকে রাখা ছিল একটা সয়াবিনের প্যাকেট, তার জন্য একটাই সয়াবিনের প্যাকেট দিয়েছি, তোমরা চাইলে দুটো প্যাকেট দিবে, সয়াবিনের পরিমাণটা বেশি থাকবে, খেতে ভালো লাগে আর সয়াবিন খাওয়াও খুব ভালো। আমাদের বাড়িতে সয়াবিন খেতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, বাবুও রাখলো। সো সব থেকে বেশি ভালোবাসে বাবু খেতে। এই যে আমি সয়াবিনটা ভাজছিলাম, ভাজার সময় ওকে আমি দিয়েছি চার পিস মতো, তাও ও খাচ্ছে। যাই হোক, তারপরে দেখো আলু আর পটলগুলো আলাদা করে ভাজলাম না, একই সাথে ভেজে নিলাম। আর আজকে রান্না তাই ব্যবহার করব গোটা গরম মশলা বেটে। তো দেখো তার জন্য গোটা গরম মশলাটা ভালো করে শিলপাটায় বেটে নিচ্ছি, তারপরে এই আলু পটলের তরকারিতে দিয়ে দেবো, তাহলে তো একটা অন্যরকমই গন্ধ বেরোবে তরকারি দিয়ে, আর খেতেও দারুণ হয়। তো একটা তরকারি রান্না করছি যেহেতু, তার জন্য ভাবলাম আমি একটু ভালোভাবেই রান্নাটা করি, আর এইভাবে রান্না করলে রাহুল খুব ভালোও খায়। তো চলো সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে গোটা গরম মশলাটা ভালো করে বেটে আমি দিয়ে দিলাম। কিছু কিছু গোটাও রয়ে গেছে, অতটা ভালো করে বাটতে পারলাম না। যাই হোক চলো কিছুক্ষণ কষাবো, বেশি কষাবো না, তারপরে ঢেলে দেবো জল পরিমাণ মতো। জলের পরিমাণটা বেশি দিব না, অল্পই দিব, যাতে একটু মাখোমাখো ভাব থাকে, খেতেও ভালো হয়। তো চলো জলটা দিয়ে দিলাম, এখন এটা সিদ্ধ করে নেবো তিন মিনিট মতো। তার ফাঁকে আমি বাবুকে একটু দেখে আসি কী করছে। তো বাবু তো স্কুল থেকে বাড়ি এসে গেছে, এসে খাইয়ে দিয়েছি, খেয়ে এখনও খেলছে, দেখো এখানে বসে বসে খেলছে। ওর হাতে একটা ছোট্ট বলের মতো কোনো একটা খেলনা, তো সেটা নিয়েই খেলছে। তো বাবুর সাথে একটু কথা বললাম, তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্না আমার হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে, দেখে নিশ্চয় বুঝতে পারছো তোমরা। তো চলো চেক করে নিই আলু আর পটল ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তো রান্না আমার কমপ্লিট, রান্নাটা নামিয়ে রাখবো, রেখে বাবুকে স্নান করিয়ে নিজে স্নান করে নেবো, তারপরে বাবুকে খাইয়েও দেবো। আর কালকে ভিডিও আপলোড করার জন্য ভিডিওটা এডিটিং করতে বসতে হবে, অনেক কাজ আজকে। তো চলো রান্নাটা খুব সুন্দর হয়েছে, আর কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ঈদের জন্য রাহুল আমাকে কালকে রাত্রে দুটো নাইটি এনে দিয়েছে, একটা কুর্তি এনে দিয়েছে। তো এগুলো শেয়ার করবো, তোমরা দেখো কেমন লাগছে তোমাদের দেখে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদেরকে সব কিছু যদি শেয়ার করি তো এটাও শেয়ার করি। আমি রাহুলকে বলেছিলাম যে যে দোকানে নিবে ওখান থেকে ভিডিও করে আনবে, তাহলে আরও বেশি ভালো লাগতো। তো ফার্স্টে দেখিয়ে দিই কুর্তিটা, ঠিক আছে। তো এই দেখো কুর্তিটা, কাপড়টা না, যে কাপড়টা খুব আরাম পাবো পরে আমি। আর একটা এসছে রাহুল হলুদ কালারের, লাল আর হলুদ, নতুন বউকে যেমন দেয় না ঠিক সেভাবেই নিয়ে এসছে। একটা সময় ছিল রাহুল এত লাল আর হলুদ আমাকে নাইটি এনে এনে দিত, আমি খুব রেগে যেতাম। তারপর ওকে বলেছিলাম যে তুমি আর যা কালার নিয়ে আসো আমার জন্য লাল কালার আর হলুদ কালার নিয়ে আসবে না। তো তারপরে মাঝে কালারগুলো একটু চেঞ্জ করেছিল। তো কালকেই আমি ওকে বলেছি যে লাল কালার আর হলুদ কালার নিবে, নিজে থেকেই বলেছি। তো রাহুল নিয়ে এসছে, খুব সুন্দর লাগছে দুটোর মধ্যে। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করো, আর এই কুর্তিটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো। তো চলো এগুলো রেখে দিই, নাইটিগুলো সেলাই করতে জানো, হাতগুলো একটু ঢিলা আছে, তো সেলাই করে নিয়েছে তবেই পরবো, তার আগে পরবো না। আর জল একটু ধুয়ে নেবো, তারপরে গায়ে দেবো, তাছাড়া গায়ে দিচ্ছি না। আর রাহুল আমার পাশেই আছে, কালকে রাহুল একটা মারাত্মক ভুল করে ফেলেছে,
যেটা ভাবছিলাম শেয়ার করবো আমি তোমাদেরকে, কিন্তু তারপর ভেবে দেখলাম যে না শেয়ার করি, যারা নতুন নতুন ইউটিউবার তাদের অনেক হেল্প হবে এই আমার কথাটা শুনে। তো চলো রাহুলকে দিয়েই তোমাদেরকে সেখানে শেয়ারটা করছি, রাহুল নিজের মুখে বলুক এটা আমি চাই, কারণ ভুল করেছে ও, আমি চাইছি ওই নিজের মুখে ওর ভুলের কথাগুলো তোমাদেরকে। রাত্রে একটা ভিডিও ফেসবুকে দেখেছিলাম, তাও আমরা কি করলাম ওটা ডাউনলোড করে ভিডিওটা, না বলো তুমি, ঠিক আছে আমি করলাম, আমি করেছি, তারপরে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আপলোড করলাম, আপলোড করার পরে কিছুক্ষণ পরে কি কপিরাইট ক্লেম দিয়ে দিল, না কপিরাইট ক্লেম দেয়নি, মানে আমরা যখন যে কোনো ভিডিও আপলোড করি গ্রিন ডলার দেখায়, ঠিক আছে, তো ওটা কি দেখাচ্ছে ইয়েলো ডলার, কারণ ওই যে ভিডিওটা আমি আপলোড করেছি ওটা ফেসবুক থেকে নিয়েছি একজনের ভিডিও, তো যার কাছ থেকে নিয়েছি তার কাছ থেকে কোনো রকম প্রবলেম আসেনি, এই প্রবলেমটা হয়েছে ইউটিউব থেকে, তো এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি যে গাইডলাইন থাকে সেই গাইডলাইনটা আমরা ফলো করিনি, তো ওর মধ্যে ছিল আগুন জ্বালানো টাইপের শর্ট লেগেছে এরকম একটা ভিডিও ছিল, তো যাই হোক তারপরে ইউটিউব না আমার ভিডিওটা রিমুভ করে দেয় আর একটা ইমেলও পাঠায় দিয়ে বলে যে এটা ফার্স্ট বা তার জন্য আমাকে মানে কিছু করলো না, এরপরে যদি এরকম ভুল করি তাহলে আমাকে স্ট্রাইক দিয়ে দেবে, তো আমি তো একটা ভুল কাজ করেছি আর আমি এর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি যাতে আমার মতো ভুল তোমরা কেউ করো না, আমি করিনি এ করেছি, সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি টেনশনে, তারপরে সারাদিন যে কী হয়ে গেল একটু ভুলের জন্য কেন এসব উল্টো পাল্টা করতে গেলাম, না করলেই হতো এরকম ভাবছিলাম, তো যারা নতুন নতুন চ্যানেল খুলেছো তারা অবশ্যই ফলো করবে, মানে ভিডিও ছাড়বে তো একটু সাবধানে ছাড়বে, মানে কিছু কিছু জিনিস যেগুলো ইউটিউবে ছাড়া যায় না সেগুলো আমরা যদি ছেড়ে দিই তাহলে সেটা ইউটিউব ওটা রিমুভ করে দেবে, কিংবা তোমার চ্যানেলের জন্য মানে খারাপ ইফেক্ট করে বলতে পারো, কি তাই তো, আর এরকম ভুল করবে বৃষ্টি থামবে না নাকি, বৃষ্টি পর্যন্ত হয়ে যাচ্ছে, ভাবছি একটু ঘুরতে যাবো, ভালো লাগছে না, ভাবছিলাম বাংলাদেশ বর্ডার যাবো, এর আগে ঈদের বা ঈদের দিনকে বলেছিলাম বাংলাদেশ বর্ডার যাবো, কিন্তু এবার যেতে পারলাম না, এবার আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি থামছে না, কি করে যাবো বলো, তাও দেখি বিকেলের দিকে যদি বৃষ্টি থেমে যায় অবশ্যই যাবো বাংলাদেশ বর্ডার, আমি যাবো না, কারণ এর আগে আমরা গেছিলাম তখন আমি জানতাম না যে বর্ডার পার হয়ে গেলে পুলিশে বকে কি কিছু, জানতাম না, না জেনে গেছি তো ভয়টা লাগেনি, এবার আমি আমি জানছি যে ওইদিকে যাওয়া যায় না, ওইদিকে অ্যালাউ হয় না, এবার যদি যাবো আমার আগেই ভয় লাগছে, বাংলাদেশ জিরো পয়েন্ট আছে একটা, তা ওখান তার আগে থেকেই আমাদেরকে এদিক থেকে থাকতে হয়, বাংলাদেশের ওদিক থেকে থাকতে হয়, ম্যাডাম কি করেছে জিরো পয়েন্ট পার করে বাংলাদেশে ঢুকে গেছে, আর বাংলাদেশের দোকানদার অনেকগুলো দোকানদার অনেকগুলো মেয়েরা সব আর ছেলেরা বলছে তোমরা কি ইন্ডিয়া থেকে এসছো, ওরা অবাক। তো বন্ধুরা কালকে ভিডিওটা আপলোড করার জন্য যে ইউটিউব থেকে আমাকে মেসেজ করে তারপরে ভিডিওটা ডিলিট করে দেয় সেগুলো আমি এখানে সব মেনশন করে দেবো, তোমরা ভালো করে দেখে নিও, আশা করব তোমাদের সুবিধা হবে বুঝতে, আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা খুব সাবধানে থাকবে, আর আমিও তো খুব সাবধানে থাকবো এবার থেকে, যখন ভিডিও ছাড়বো দেখে শুনে ভাবনা চিন্তা করেই ছাড়বো, কারণ একটা হলো আমার সাথে আর যদি দুটো এরকম ভুল আমি করে ফেলি তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, তো কালকে আমরা ঈদের দিন কি রান্না করেছি, কি খাওয়া দাওয়া করেছি কি না সমস্তটা এরপরে শেয়ার করে দেবো, দেখে নিও, আশা করবো তোমাদের দেখে ভালো লাগবে। ঈদের সকালে আমি রান্না করেছিলাম চিকেন কষা, দুই রকমের সামাই বানিয়েছিলাম আর করেছিলাম চালের রুটি, তো এরকম বানিয়ে এখন রাহুল আমি বসে খাচ্ছি আর ওদিকে আছে বাবু, বাবুকে সকাল সকাল খাইয়ে দিয়েছি, তাও ওর হাতে আমি একটা মেটে দিলাম, সেই মেটেটা বাবু এখন খাচ্ছে, তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে দেখো এখন রান্নাঘরে এসে গেছি, তো আজকে আমাদের হবে মাটন বিরিয়ানি, তার জন্য দেখো তার ব্যবস্থা করছি আমি, তো বন্ধুরা এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তোমরা অবশ্য আমার মুখ দেখে বুঝতে পেরেছো, ঘুম হয়নি সারা রাত্রি টেনশনে, তারপরে পুরো একদম ক্লান্ত লাগছিলো শরীরটা, তারপরে রান্না করে ঘুমিয়ে গেছিলাম, তো ভিডিও করার ইচ্ছেও হচ্ছিলো না, যত হোক একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বুঝতেই পারছো, তো তারপরে দেখো সারা দিন বৃষ্টি হয়েছে, রান্না করলাম তারপরে মানে ভাবছিলাম একটু বেরোবো, তা বেরোতে পারিনি, সন্ধ্যার সময় একটু বেরোলাম, তারপরে বাড়ি পৌঁছে গেছি, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।